আপনি যে মন্ত্রটি দেখছেন এই মন্ত্রটি ভীষণ কাজের। সব সময় আপনি এই মন্ত্রটি ব্যবহার করতে পারেন। এই মন্ত্রকে বলা হয় দেহরক্ষা মন্ত্র। এই মন্ত্রের মাধ্যমে আপনি যে কোনো বিপদ আপদ থেকে রক্ষা পাবেন। তো কিভাবে পাবেন? দেখা গেল যে আপনি রাত্রিবেলা কোনো সময় কোনো জায়গা থেকে ফিরছেন, আপনার প্রচণ্ড ভয় লাগছে, তখন আপনি এই মন্ত্রটি প্রয়োগ করতে পারেন। প্রয়োগ করার মাধ্যমে কি হবে, আপনার কোনো অশুভ শক্তি আপনাকে কোনো রকম কোনো ক্ষতি করতে পারবে না। ভূত বলুন, প্রেত বলুন, পিশাচ বলুন, বা রাস্তাঘাটে যে সমস্ত বিপদ আপদ আমাদের হয়ে থাকে সেগুলো থেকেও কিন্তু এই মন্ত্রের মাধ্যমে আপনি রক্ষা পাবেন। আপনি বাড়ির থেকে বেরোনোর সময় মনের মধ্যে ভয় লাগছে বা পথেঘাটে কোনো বিপদ হতে পারে কিনা, তখন আপনি এই মন্ত্রটি পাঠ করে বাড়ির বাইরে বেরোবেন। এই মন্ত্রের মাধ্যমে আপনার সমস্ত বিপদ আপদ থেকে আপনি রক্ষা পাবেন। অনেকে মৃত্যু ফাঁড়া থাকে বা বিভিন্ন সবসময় অ্যাক্সিডেন্ট হয়েই থাকে বা লেগে থাকে বা শত্রুতার কোনো ভয় থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনি এই মন্ত্রটি পাঠ করে বাড়ির থেকে বেরোবেন। তাহলে দেখবেন সমস্ত দিক দিয়ে আপনি রক্ষা পাবেন। এটি ভীষণ কার্যকারী মন্ত্র এবং পরীক্ষিত মন্ত্র। আপনি ব্যবহার করুন, অবশ্যই সফলতা পাবেন, কাজ পাবেন। এই এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন, আর আমার চ্যানেলের সাথে যুক্ত থাকতে হলে সাবস্ক্রাইব করবেন, যাতে ভিডিওগুলো সহজে আপনি পেতে পারেন। থ্যাংক ইউ।